हेलो एवरीवन, वेलकम टू ज्ञानपीठ एकेडमी यूट्यूब क्लासेस। आज के पॉलिटी स्टार्ट करछि। पॉलिटीर फर्स्ट चैप्टर हिस्टोरिकल बैकग्राउंडे पढ़ब भारत संविधान तैरी हार आगे, जे तार आगे जे इतिहास की घटे जार फिर आल्टिमेटली संविधान आज के पे क्यों पे से प्रक्रिया शुरू हो गए प्राय 1773। কেন 1773? তার আগে আমাদের জানতে হবে মডার্ন হিস্ট্রিতে মোটামুটি কি কি ঘটনা ঘটেছে। তো তোমরা জানো 1757-তে পলাশী যুদ্ধ হয়, যেখানে নবাব সিরাজউদ্দৌলা আর্মি হেরে যায় এবং লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেতে লর্ড ক্লাইভের নেতৃত্বে। তারপরে বেঙ্গল, বিহার এবং উড়িষ্যার জমিদারি পেয়ে যায় আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বেঙ্গল, বিহার আর উড়িষ্যা এই তিনটে জায়গার জমিদারি পায়। জমিদারি পাওয়ার পর কি হয়, তারা প্রচুর অর্থ রোজগার করতে লাগে, যেটাকে পরবর্তীকালে তোমরা পড়েছ যে ড্রেন অফ ওয়েলথ থিওরি দাদাভাই নারোজি, সেখানে আজকে আমরা যাব না। আমরা দেখব এই যে এই তিনটে জায়গায় জমিদারি পাওয়ার পর যে বিপুল অর্থ উপার্জন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা কিন্তু কোম্পানির থেকেও বেশি সেই অর্থে লাভার্থী হয় কোম্পানির অফিসাররা। লর্ড ক্লাইভ যখন 34 বছর বয়সে উনি ইংল্যান্ডে ফেরেন, তখন ওনার কাছে প্রায় £40,000 নিয়ে উনি ফেরেন। তাহলে বুঝতেই পারছো এটাতে যখন এত টাকা নিয়ে, তখনকার দিনে £40,000 খুব বড় অ্যামাউন্ট, সেটা নিয়ে উনি যখন ফেরেন লোকের চোখে লাগে ওখানকার দেশে এবং সরকারের উপর। এরকম অনেক অফিসাররাই যখন বেঙ্গল থেকে ডিউটি করার পর দেশে ফিরতো সাহেবদের, তাদের এত টাকা নিয়ে ফিরতো যে আসে অনেক লোকেরই সেটা চোখে লাগতো। তো তার ফলে যেটা ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ সরকার, তার উপরে চাপ আসতে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য। তো তখন সরকার সুযোগ খুঁজছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিভাবে রেগুলেট করা যায়, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও বিশাল প্রভাব ছিল ইংল্যান্ডের রাজনীতিতে। তো ফাইনালি সেই সুযোগটা আসে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1 মিলিয়ন পাউন্ড মানে 10 লাখ পাউন্ডের একটি লোন চাই ব্রিটিশ পার্লামেন্টের কাছে। ব্রিটিশ পার্লামেন্ট ওটা দেওয়ার আগে কিছু শর্ত রাখে। সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট মানে সেটাকে নিয়ন্ত্রণ করা। তাহলে রেগুলেটিং অ্যাক্ট মানে হচ্ছে নিয়ন্ত্রণ আইন। এবার একটা জিনিস বোঝো যে রেগুলেটিং, যখন আমি কিছুকে নিয়ন্ত্রণ করতে চাই তখন তার মধ্যে আমার মধ্যে একটা সম্পর্ক হতে হবে। যখন গভর্নমেন্ট একটা কোম্পানিকে রেগুলেট করতে চায়, তাহলে সেই গভর্নমেন্ট আর কোম্পানির মধ্যে একটা সম্পর্ক হতে হবে। আমি যে কোম্পানির এখানে কথা বলছি সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং যে গভর্নমেন্টের আমি কথা বলছি সেটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট। তো ব্রিটিশ গভর্নমেন্ট আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কী দিয়ে সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা হচ্ছে চার্টার অফ 1600। রয়্যাল চার্টার দেওয়া হয়েছিল 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, যে চার্টারে ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাদে অন্য কোনো ব্রিটিশ কোম্পানি এখানে অর্থাৎ এশিয়াতে, ইন্ডিয়াতে ব্যবসা করবে না, বিশেষ করে ইন্ডিয়া এবং চায়নাতে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের তরফ থেকে বা রাজা এবং রানী ক্রাউনের তরফ থেকে যে কোনো চুক্তি সই করতে পারে, সেই ক্ষমতাটা এই চার্টারের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া ছিল। এক প্রকারে বলতে পারো কোম্পানি সরকারি প্রতিনিধিত্ব করতে পারে, এই ক্ষমতাটা দেওয়া ছিল। এই চার্টারকে যদি সরকার রেগুলেট করতে লাগে, নিয়ন্ত্রণ করতে লাগে, তাহলে অটোমেটিক্যালি কোম্পানিকেও নিয়ন্ত্রণ করতে পেরে যাবে। এই নিয়ন্ত্রণ চার্টারের মাধ্যম দিয়ে নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়াটা সেটাকেই প্রথম রেগুলেটিং অ্যাক্ট 1773 বলা হয়। তাহলে ফার্স্ট রেগুলেটিং অ্যাক্টে কি ছিল? প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্টে কি পরিবর্তন আসে এবং সেই পরিবর্তনটা কিভাবে প্রভাব ফেলে, এটা তাহলে আমরা জানলে বুঝতে পারবো যে প্রথম আইনের মাধ্যম দিয়ে কোনো একটা সংস্থাকে চালানো, এটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আজকের দিনে ভারতবর্ষ চলছে কি দিয়ে? সংবিধান দিয়ে। সংবিধান
মানে নিয়মাবলী, নিয়মাবলীর মাধ্যম দিয়ে একটা দেশের প্রশাসন ও সমাজকে নিয়ন্ত্রণ করার এই যে চিন্তাধারা, এটা আসে রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট 1773, এখান থেকে শুরু হচ্ছে ভারতের সংবিধান তৈরি হওয়ার যাত্রা। ভারতের সংবিধান আলটিমেটলি গিয়ে যেটা 26 জানুয়ারি 1950 গিয়ে অ্যাডপ্ট এনাক্ট হয়, সেটার যাত্রা শুরু হচ্ছে এই 1773 রেগুলেটিং অ্যাক্টে। তো রেগুলেটিং অ্যাক্ট কিন্তু এটা একমাত্র রেগুলেটিং অ্যাক্ট ছিল না, এটা ছিল প্রথম রেগুলেটিং অ্যাক্ট, ফার্স্ট। এরপরে প্রতি 20 বছর অন্তর এই যে চার্টার, 1600 চার্টারটা, রয়্যাল চার্টার, সেটাকে সেটার মেয়াদ বাড়ানো হয়। তো প্রতি বার তাকে 20 বছরের জন্য তার মেয়াদ বাড়ানো হয়। তারপর আর একটা রেগুলেটিং অ্যাক্ট আসে, তারপরে সেটা আরও 20 বছরের জন্য বাড়ানো হয়। এই করতে করতে 1853 অবধি রেগুলেটিং অ্যাক্টের মেয়াদ বাড়ানো হয়, মানে 1773 থেকে 1853, মানে কতগুলো রেগুলেটিং অ্যাক্ট হয়েছে? পাঁচটা রেগুলেটিং অ্যাক্ট। সেটা কি কি? সালগুলো হচ্ছে 1773, 1773, 1793, 1813, 1833, 1853। এরপরে আর কোনো রেগুলেটিং অ্যাক্ট হয়নি কেন? কারণ এরপরে এসেছিল 1857 ক্রান্তি, রিভল্ট অফ 1857, এবং তারপরে কোম্পানি থেকে ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশন সোজা ইংরেজ সরকার নিয়ে নেয়, এবং 1858 এসেছিল কাপ ক্রাউন অ্যাক্ট, সেটাতে আমরা পরে যাব। প্রথমে আমরা রেগুলেটিং অ্যাক্টের ব্যাপারটাকে জানব। প্রথম রেগুলেটিং অ্যাক্ট হচ্ছে আজকে আমাদের টপিক। আজকে আমরা 1773 ফার্স্ট রেগুলেটিং অ্যাক্টটা পড়ব। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বললাম, যে প্রথম একটা আসার পেছনে যে ঐতিহাসিক যে ঘটনাক্রম সেটা তোমাদেরকে বললাম। এবার প্রথম রেগুলেটিং অ্যাক্ট আমরা পড়ব। প্রথম রেগুলেটিং অ্যাক্টে দেখো, আমি এটা ছবি এঁকে বোঝাচ্ছি, যাতে এই ছবিটা তোমরা যদি বুঝে যাও, তোমরা কিন্তু রেগুলেটিং অ্যাক্টের যে প্রশাসনে কি কি পরিবর্তন এসেছিল সেটা বুঝে যাবে। তো প্রথমে কোম্পানি একেশ্বর ছিল, সে একদম তার উপরে কোম্পানি সেরা, কোম্পানির ওপরে কেউ নেই। সেটাকে ভেঙে দেওয়া হয়, সেটাকে তিনটে ভাগে ভেঙে দেওয়া হয় কোম্পানির ক্ষমতাটাকে। কি কি আসে? প্রথমে আসেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে দেওয়া হয়। তো এটা কি শুধু নামের তফাত? না, তখন আরো তখন তিনটে প্রেসিডেন্সি ছিল, বেঙ্গল, মাদ্রাস আর বম্বে। বাকি যে দুটো প্রেসিডেন্সির গভর্নর ছিল তার আগে কিন্তু বেঙ্গল এবং বাকি যে দুই প্রেসিডেন্সি তাদের গভর্নরদের সমান ক্ষমতা ছিল নিজের নিজের এলাকায়। কিন্তু এখানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে দেওয়ার পরে গভর্নর অফ বেঙ্গলকে এখানে তাকে বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হয়, এবং এক প্রকারে বলা যেতে পারে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল গভর্নর অফ মাদ্রাস এবং গভর্নর অফ বোম্বের বস হয়ে গেছে, এক প্রকার এটাকে বলা যেতে পারে। গভর্নর অফ বোম্বে, ঠিক আছে। এরপরে গভর্নর জেনারেলের আন্ডারে একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হয়, নাম দিচ্ছি আমি এখানে, লিখছি ইসি, এক্সিকিউটিভ কাউন্সিল। একেই বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে, একে অনেক জায়গায় বলা হয় ক্যালকাটা কাউন্সিল, কারণ এটা কলকাতা তখন ফর্মালি হেড ক্যাপিটাল হয়ে যায়, রাজধানী হয়ে যায় ব্রিটিশ ইন্ডিয়া। এক্সিকিউটিভ কাউন্সিল থাকে, আর কি থাকে? আর একটা হচ্ছে এখানে, তার মানে এই যে গভর্নর জেনারেল আর তার এক্সিকিউটিভ কাউন্সিল দুজনের কাছে ক্ষমতা দেওয়া ছিল লেজিসলেশনের, মানে আইন বানানোর, লেজিসলেশন এবং আইনটাকে লাগু করা, মানে এক্সিকিউট করা, মানে এক্সিকিউটিভ। এই দুটো ক্ষমতা ছিল কার কাছে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং এক্সিকিউটিভ কাউন্সিলের কাছে, ইসির কাছে।
এবার একটা জিনিস দেখো, এখানে কিন্তু লেজিসলেশনের কোনো কথা বলা নেই। তার মানে আইন কে বানাবে? আইন এক্সিকিউটিভ কাউন্সিলই বানাবে। তার মানে এক্সিকিউটিভরা লেজিসলেশন করছে। এবার তোমরা এটাকে আজকের ভারতের সাথে যদি কল্পনা করে দেখো, তোমরা কিন্তু মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যারা এক্সিকিউটিভের হেড তাকে কিন্তু ইলেক্ট করো না। আমরা কাকে ইলেক্ট করি? আমরা ইলেক্ট করি MLA এবং MPদের। তার মানে আমরা লেজিসলেচারদেরকে ইলেক্ট করি যারা আইন বানাবে। লেজিসলেচারদের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ হয় তাদের তারা এক্সিকিউটিভ তৈরি করে। এক প্রকারে লেজিসলেচার এক্সিকিউটিভের থেকে বেশি শক্তিশালী আজকের দিনে। কিন্তু 1773-এ এক্সিকিউটিভ যারা তারা লেজিসলেশন করছে, মানে এক্সিকিউটিভরা বেশি ক্ষমতাবান লেজিসলেচারের থেকে। এই পরিবর্তনটা 1773 থেকে আজকের দিনে, মানে বা 1950-এ যখন সংবিধান তৈরি হয়, এই যে যাত্রাটা, সেখানে সেই যাত্রাটা হচ্ছে পলিটিতে যে কীভাবে এক্সিকিউটিভ লেজিসলেচার এক্সিকিউটিভের থেকে বেশি পাওয়ারফুল হয়, এই যাত্রাটাই হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এরপর আর একটা জিনিস কি তৈরি হয়? জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা। সুপ্রিম কোর্ট, প্রথম সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, সুপ্রিম কোর্ট যখন তৈরি হয় সেই চিফ জাস্টিস কে ছিলেন তোমরা এটা কমেন্ট সেকশনে লিখে বলবে। এটা এস্টাবলিশ হয় কোন সালে? এটা এস্টাবলিশ হয় 1774, এক বছর পরে, রেগুলেটিং অ্যাক্ট আসার এক বছর পরেই। এবং সেই সুপ্রিম কোর্টে কে ছিল? সুপ্রিম কোর্টে ছিল একটি একজন চিফ জাস্টিস, তার সাথে তিনজন জাজ, টোটাল চারটে জাজ। তোমরা কমেন্টে এটাও লিখবে যে আজকের দিনে ভারতবর্ষের সুপ্রিম কোর্টে, মানে চারজন জাজ টোটাল, আজকের দিনে ভারতবর্ষের সুপ্রিম কোর্টে কতজন জাজ আছে এটাও কমেন্ট সেকশনে লিখবে। দুটো প্রশ্ন আমি তোমাদের দিলাম। আচ্ছা, এবার এখানে একটা জিনিস দেখো যে এক্সিকিউটিভ আর লেজিসলেচারকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে আর্টিকেল। আজকে ভারতের সংবিধান যদি তোমরা পড়ো তাহলে আর্টিকেল 50-তে এই ব্যাপারটা পাবে যে সেপারেশন অফ এক্সিকিউটিভ ফ্রম জুডিশিয়ারি, সেটা কিন্তু 1773-এই হয়ে গেছিল, যেটা আজকে ভারতের সংবিধানের আর্টিকেল 50 ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে একই জিনিস তোমরা কিন্তু লেখা পাবে। আচ্ছা, এরপরে আর একটা কি পরিবর্তন? এটা তো হলো কিভাবে প্রশাসন চলবে, কিন্তু আমরা ভুলে গেলে হবে না যে আলটিমেটলি কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজ হচ্ছে লাভ করা, ব্যবসা করা। তো কোম্পানির যে ব্যবসার কারবার সেটাকে আলাদা রাখা হলো, সেটা কি সুপ্রিম কোর্ট ন্যায় বিচার করবে, পাবলিক সার্ভিস ইত্যাদি সেগুলোর অ্যাডমিনিস্ট্রেশন করবে গভর্নর জেনারেল এবং এক্সিকিউটিভ কাউন্সিল, আর ব্যবসার ব্যাপারগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসাটা কারা দেখবে? তারা দেখবে কোর্ট অফ ডিরেক্টরস। কোর্ট অফ ডিরেক্টরসরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা বাণিজ্য দেখবে। এখানে কোর্ট অফ ডিরেক্টররা ব্যবসা বাণিজ্যটা, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা দেখে রিপোর্ট করবে ব্রিটিশ গভর্নমেন্টকে। এবং কি কি বিষয়ে তারা রিপোর্ট জানাবে ব্রিটিশ গভর্নমেন্টকে? নাম্বার ওয়ান, পলিটিক্যাল ফাংশন, রাজনীতি কিভাবে চলছে এখানকার, এখানকার রাজনৈতিক অবস্থা, মানে নবাব যে আছেন, এনারা কিভাবে, মুঘল শাসক তখন আছেন একজন দিল্লিতে যিনি পেনশন পান, তো তার কথা। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এখানে যে বিভিন্ন আইন মানুষের জীবনকে নিয়ে চলছিল, যেমন ধরো পরবর্তীকালে আমরা পড়বো পেন্টিকের অ্যাক্ট, ডাউরি, সরি, সতী অ্যাক্ট, সতী অ্যাবলিশন অ্যাক্ট, তো এগুলো যে বিভিন্ন সিভিল নিয়ম আদি, সেগুলো কিভাবে কি চলছে, বিভিন্ন ধর্মের কাজ যেগুলো, কারণ অনেক মিশনারিও এসেছে, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো দেখা বিশেষ কাজ ছিল, সেটা নিয়ে রিপোর্ট পাঠাতো। এবং রেভিনিউ, কর ব্যবস্থা, লাস্ট মিলিটারি। তো একটা জিনিস যদি তোমরা দেখো এর মধ্যে, এই সবকটাই কিন্তু চারটেই অ্যাকচুয়ালি গভর্নর জেনারেলের কাজ। তার মানে এই যে কোর্ট অফ ডিরেক্টর একে কাজ দেওয়া হয়েছিল যে গভর্নর জেনারেল যেই যে কাজগুলো করছে তার উপরে রিপোর্ট এরা দেখবে, দেখে পাঠাবে, মানে ওভারসি করবে
গভর্নর জেনারেল কি করছে সেটা তারা ব্রিটিশ গভর্নমেন্টকে জানাবে। এটা ছিল মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই কোর্ট অফ ডিরেক্টরের কাজ। এবার আমরা এটাকে ছবিটা ভালো করে দেখে নাও, পারলে স্ক্রিনশট নিয়ে নাও, বা আমি এর একটা ডায়াগ্রাম তোমাদের সাথে শেয়ারও করব ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে আমি দিয়ে দেবো একটা লিঙ্ক, সেখানে গিয়ে একটা প্রপারলি এই ডায়াগ্রামটাই ভালোভাবে তোমরা পেয়ে যাবে, সেটাকে দেখে নিতে পারো। এই ছবিটা দেখলেই পুরো রেগুলেটিং অ্যাক্ট 1773 চোখের সামনে একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং যা কোয়েশ্চেন 1773 থেকে আসবে এই ছবি থেকেই আসবে। তাহলে আমরা এটাকে যদি সাম আপ করি, রেগুলেটিং অ্যাক্ট 1773 কি ফিচার্সগুলো কী কী, রেগুলেটিং অ্যাক্ট 1773 তার কি ফিচার্স কি কি? নাম্বার ওয়ান, সেপারেশন অফ পাওয়ার, কার পাওয়ার? জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ, সুপ্রিম কোর্ট এবং প্রশাসন, তখনকার দিনে গভর্নর জেনারেল, আজকের দিনে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী। এটা আবার বলে দিচ্ছি, এটা কিন্তু বর্তমানে সংবিধানের আর্টিকেল 50-তে আছে, টিপিএসপিতে। এরপরে গভর্নর জেনারেল, গভর্নর অফ বেঙ্গল, গভর্নর অফ বেঙ্গল হয়ে যান গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং সুপিরিয়ার হয়ে যান উনি কার থেকে? গভর্নর অফ বম্বে আর মাদ্রাসের থেকে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এরপরে তিন নম্বর পয়েন্ট, আচ্ছা আর একটা জিনিস, সরি, যখন গভর্নর জেনারেল, এটা একটা প্রশ্ন এখানে আসে যে যখন গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আমি কথা বলছি, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করে রেখে দাও তোমাদের নোটসে। ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। তিন নম্বর পয়েন্ট, সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা ওয়াজ এস্টাবলিশড, সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা এস্টাবলিশ হয়েছিল কোন সালে? 1774। প্রশ্নটা তোমাদের কারাগার মনে করিয়ে দিই, আমি করেছিলাম যে প্রথম চিফ জাস্টিস কে ছিলেন, এটা তোমরা কমেন্টে জানাবে। এরপর কোর্ট অফ ডিরেক্টর্স তৈরি হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির, যারা ডিরেক্টলি ব্রিটিশ গভর্নমেন্টকে রিপোর্ট করত, এটাও মনে রাখবে, কারণ এটা পরবর্তীকালে কোর্ট অফ ডিরেক্টরের যে রোলটা সেটা অন্য সংস্থাকে, অন্য একজনকে দিয়ে দেওয়া হয় অন্য রেগুলেটিং অ্যাক্টের পর, এবং সে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় ভারতবর্ষের রাজনীতি। তোমরা যখন মডার্ন হিস্ট্রি পড়বে সেখানে কোর্ট অফ ডিরেক্টরের এই যে কাজটা দেখছো রিপোর্ট করা, এই রিপোর্টিং কাজটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তাহলে কোর্ট অফ ডিরেক্টর্স এস্টাবলিশড। ঠিক আছে, এই চারটে জিনিস রেগুলেটিং অ্যাক্ট 1773-তে হয়। এর একটা পরিষ্কার ছবি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এইটা যেটা এতক্ষণ ধরে তোমাদেরকে দেখালাম সেটাকে একটা ছোট্ট ছবিতে তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। এই যে স্ট্রাকচার, গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, সুপ্রিম কোর্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তিনটে ভাগে বিভাজিত, এক্সিকিউটিভ কাউন্সিল বা ক্যালকাটা কাউন্সিল, গভর্নর অফ মাদ্রাস, গভর্নর অফ বম্বে দুজনই গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে, একটি চিফ জাস্টিস, তিনজন জাজ, সিজেআইয়ের নাম তোমাদের হোমওয়ার্ক, আর সেপারেশনটা আর্টিকেল 50 ইন্ডিয়ান কনস্টিটিউশনে, ফিচার্সগুলো যে চারটে ফিচার্স তোমাদেরকে লিখলাম, লিখে দিয়েছি আগে স্লাইডে, সেপারেশন অফ পাওয়ার, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেছিলেন গভর্নর জেনারেল, গভর্নর অফ বেঙ্গল হয়ে গেলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং সুপিরিয়ার হয়ে গেলেন বম্বে এবং মাদ্রাসের গভর্নরের থেকে।
ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস, আর তোমাদের যে প্রশ্নের উত্তরটা সেটা এখানে লেখা আছে, যেটা প্রশ্নটা আমি করেছিলাম যে ফার্স্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট কে ছিল, স্যার এলিজা ইম্পে। আর লাস্ট পয়েন্ট, কোর্ট অফ ডিরেক্টর্স ওয়াজ এস্টাবলিশ টু রিপোর্ট টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। তাহলে আজকের জন্য এতটাই, ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট আমরা কভার করলাম, এরপরে আমরা পিটস অ্যাক্ট পড়বো, পিটস অ্যাক্ট, কারণ রেগুলেটিং অ্যাক্ট 1793-তে অ্যাজ সাচ কিছু ছিল না, এক্সেপ্ট যে যেটা হোম এমপ্লয়িজের টাকা সেটা ইন্ডিয়ান রেভিনিউ থেকেই পে করতে হবে, ওটা জাস্ট একটা টেকনিক্যাল অ্যাসপেক্ট। এছাড়া পিটস অ্যাক্টটা খুব ইম্পর্টেন্ট, পিটস অ্যাক্ট 1784-এ আসে, সেটা নিয়ে আলোচনা করবো, এবং তারপরে বাকি রেগুলেটিং অ্যাক্টগুলোও পড়বো। তো স্টে টিউন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওস আসতে থাকবে, তোমরা ইনফর্মড হবে, এবং আলটিমেটলি পুরো পলিটিটাকে আমরা এখানে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, বাই।